আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম। এই চিরকুটটি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সালমান ভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি রানী সাহা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত 8টায় শহরের পাতিলবাড়ি রোড গ্রামে। মৃত্যুর সময় লিপির বুকে সালমান শাহর একটি ছবি ও হাতে ওই চিরকুটটি ছিল। লিপি নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী। এদিকে চিত্রনায়ক সালমানের মৃত্যু সংবাদে গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদীতে দুদু খাতুন নামের এক স্কুল ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। আধা ঘন্টা পর তার জ্ঞান ফেরে। এটা তো মাত্র একটা সংবাদ, এরকম অসংখ্য আত্মহত্যা ও অসুস্থ হয়ে যাওয়ার সংবাদ প্রকাশ হয়েছিল বিভিন্ন পত্রিকায়। 1996 সালের 6 সেপ্টেম্বরের পর আত্মহত্যা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, কিন্তু কাউকে কত বেশি পরিমাণে ভালোবাসলে মানুষ অপরিচিত অচেনা কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে, এটা ভাবলেই অবাক হতে হয়। শুধু তাই নয়, এত বছর আগে যে মানুষটি না ফেরার দেশে চলে গেলেন, এখনো তাকে নিয়ে পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ কতটা মাতামাতি করেন, কতটা কষ্ট পান তার অকাল মৃত্যুতে, সেটা দেখলেই কেবল বোঝা যায় সালমান শাহ নামক মহাতারকার মৃত্যুতে এই দেশ আসলে কি হারিয়েছে। 1992 সালের কথা, তৎকালীন খ্যাতনামা এক প্রযোজনা সংস্থা ভারত থেকে বলিউডের 3টি সিনেমার পেটেন্ট কিনে আনে ঢলিউড রিমেক করার জন্য। সেখান থেকে একটি সিনেমা বানানোর দায়িত্ব পড়ে গুণী পরিচালক সোহানুর রহমান সোহানের হাতে, কিন্তু তিনি তখনকার কোনো অভিনেতা অভিনেত্রীর ওপর ভরসা না করতে পেরে নতুন মুখের সন্ধান করতে থাকেন। এর মধ্যে নায়িকা হিসাবে নবাগত মৌসুমীকে পেয়ে যান, নায়ক নিয়ে চিন্তায় পড়ে যান, অনেককে দেখল পছন্দ হচ্ছিল না কাউকে, আবার রিমেক সিনেমা হওয়ায় ফিরিয়েও দিচ্ছিল কেউ কেউ। একদিন দেখেন ইমন নামের একটি ছেলেকে, যার পুরো নাম চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার, দেখেই পছন্দ হয়ে যায় তার। নায়ককে প্রথমে সনম বেওয়াফার রিমেক করার প্রস্তাব দিলেও তিনি কিয়ামত সে কিয়ামত তক সিনেমাটি পছন্দ করেন। তিনি জানান সিনেমাটি তার 26 বার দেখা হয়ে গেছে। পরিচালক সোহান তার সম্মতিতেই সিদ্ধান্ত নেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি বানানো। 1993 সালের 25শে মার্চ মুক্তি পায় ছবিটি। তারপর ইতিহাস সবার জানা, দারুণ জনপ্রিয় ওই চলচ্চিত্রটি। চারদিকে হইচই পড়ে যায় সালমান শাহকে নিয়ে। একের পর এক চলচ্চিত্র উপহার দিতে থাকেন তিনি। মোট 27টি সিনেমা মুক্তি পেয়েছিল তার, দু একটা বাদে যার সবগুলো ছিল সুপারহিট। অভিনয় দক্ষতা, সংলাপে সাবলীলতা, সময়কে ছাড়িয়ে যাওয়ার স্টাইল, ফ্যাশন দিয়ে বাংলা চলচ্চিত্রে যিনি আসন গেড়ে বসেছিলেন, ক্রমেই বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিলেন নতুন উচ্চতায়। একঘেয়ে অভিনয় আর স্টাইল দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের সামনে তিনি হয়ে আসেন নতুনের আবাহন হিসাবে। তার রোমান্টিক, মেলোড্রামা, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, প্রতিভা সব চরিত্রকেই ছিল নতুনত্বের স্বাদ। তার কাউবয় হ্যাট, গলফ, লং কেটো, ডিটেকটিভ লুক, হুডি শার্ট, ব্ল্যাক ফ্রাক, ব্যাক ফেস করা চুল, কানে দুল, ফেট জিন্স, মাথার স্কার্ফ, ফ্যাশন সেন্স সবকিছু মিলিয়ে এক অদেখা জেনুর মধ্যে দর্শকেরা পড়ে গিয়েছিল। ফলে তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের স্টাইল আইকন। 27টি সিনেমার মধ্যে 14টিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা শাবনুরের সাথে। কবরী রাজ্জাক জুটির পর সালমান শাবনুর জুটি তাই এদেশের দর্শকদের পছন্দের শীর্ষে এখনো রয়ে গেছে। শাবনুর ছাড়াও মৌসুমী, শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাম, বৃষ্টি সহ কয়েকজন নায়িকার সাথে জুটি বেঁধেছে। রোমান্টিক ও মেলোড্রামায় বেশি কাজ করলেও তার চরিত্রগুলোতে বৈচিত্র্য ছিল দেখার মতো। কখনো ছাত্রনেতা, কখনো প্রতিবাদী যুবক, কখনো গ্রামের ছেলে, কখনো প্রেমের জন্য ঘর ছাড়া
তরুণের চরিত্রে অভিনয় করেছেন। সালমানের সিনেমায় শুধু অভিনয় আর ফ্যাশন নয়, গানও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার প্রতিটি সিনেমায় ছিল দারুণ সব গানে ভরপুর। অনেকের অনেক গানই কালজয়ীতে রূপ নিয়েছে ইতিমধ্যে। তরুণ শিল্পীরা এখনো চলচ্চিত্রের গান গাইতে গেলেই সালমান অভিনীত সিনেমার গানগুলোই বেশি গেয়ে থাকেন। সালমান শাহ কতটা জনপ্রিয় সেটা এই সময়ের অভিনেতাদের জিজ্ঞেস করলেই বোঝা যায়। বাংলা চলচ্চিত্রে এখনো যারা কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই বলেন সালমান তাদের আইডল, তাকে অনুসরণ করেন তারা। সালমানের মধ্যে কি এমন ছিল যার জন্য তাকে আইডল হিসাবে দেখে সবাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সালমানের সিনেমাগুলোতে। অনেকেই সালমানকে শুধু স্টাইল আইকন হিসাবে বিবেচনা করেন, অথচ তার সহজাত অভিনয়, দক্ষতা ও চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে একদম চরিত্রে মিশে যাওয়ার গুণটা ছিল প্রবল। তার প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত, যারা দেখেছেন তারা খেয়াল করে থাকবেন যে সেখানে সালমান এতটাই স্বপ্রভিত ও সহজাত ছিলেন যে কারোর মনে হওয়ার উপায় ছিল না। ওইটাই ছিল তার প্রথম চলচ্চিত্র। অনেক বড় বড় অভিনেতার প্রথম সিনেমায় জড়তা থাকে, দেখলেই বোঝা যায় নতুন এসেছেন। কিন্তু সালমান শাহ কোনো জড়তা ছাড়া অভিনয় করে গেছেন প্রথম সিনেমাতে। আবার বিক্ষোভ সিনেমায় তাকে একজন ছাত্রনেতা হিসাবে দেখা যায়। রাজনৈতিক দলের ছত্র ছাওয়ায় থাকা ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যিনি দেশপ্রেমের চেতনায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে থাকেন। পুরো ছবিতেই তার উপস্থিতি ও অভিনয় দক্ষতা ছিল প্রশংসিত। ওদিকে সত্যের মৃত্যু নেই সিনেমায় তিনি সমাজের একজন প্রতিবাদী যুবকের চরিত্রে দারুণ নান্দনিক অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে। মায়ের চিঠি হাতে জেলখানায় আব্দুল মান্নান রানার গাওয়া তার ঠোঁটে চিঠি এলো জেলখানাতে, গানটি দেখে সে সময় কাঁদেনি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিচার হবে সুজন সখী সিনেমায় গ্রামের ছেলে হিসাবেও ছিলেন বেশ সাবলীল। অসাধারণ ভাবে গ্রামীণ ভাষায় সংলাপ বলার ধরন দেখে কেউ বুঝতে পারবেন না শহরের একজন স্মার্ট ও সুদর্শন মানুষ ছিলেন তিনি। আর রোমান্টিক সিনেমায় কথা কি বলবো, এটা তো তার অভিনয়ের সবচেয়ে শক্তিশালী জোনই ছিল বলা যায়। সালমান শাবনূর কিংবা সালমান মৌসুমীর রোমান্স দেখে হৃদয়ে প্রেম জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া ছিল মুশকিল। সালমান শাহ ছিলেন তেমনই একজন, হয়তো অফ ট্র্যাকের সিনেমা করেননি, হয়তো একসময় করতেন, কিন্তু চার বছরের ছোট ফিল্ম ক্যারিয়ারে যা করে গেছেন, সাথে যেসব নাটকে অভিনয় করে গেছেন, সেগুলোই তার চির অমর অভিনেতার সম্মানে ভূষিত করার জন্য যথেষ্ট। 1996 সালের 6 সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার। শুক্রবারে পিটিভিতে তখন বাংলা সিনেমা দেখার জন্য সবাই বসে থাকত। বাংলা সিনেমার মাঝখানে বিকেল 5টার খবরে সংবাদ পাঠকের কণ্ঠে ভেসে এলো দুঃসংবাদটা, প্রিয় নায়ক সালমান শাহ আর নেই। আকাশ ভেঙে পড়ল চলচ্চিত্র প্রেমী প্রতিটি মানুষের মাথায়। এ কিভাবে হতে পারে, সালমান কিভাবে এভাবে চলে যেতে পারেন, অনেকেই বিশ্বাস করছিলেন না, অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু যা ঘটে গেছে সেটা কোনো গুজব ছিল না, ছিল সত্য, অনেক নিষ্ঠুর সত্য। সেদিন আনুমানিক সকাল 11টায় তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুর পর সালমানের বাবা কমরউদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসে আত্মহত্যাজনিত মৃত্যু হয়েছে তার। কিন্তু সালমানের মা বাবা দুজনই রিপোর্ট সন্দেহ প্রকাশ করে নারাজি জানান, ফলে বিচারক তার লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। সিলেটের ওসমানী মেডিকেলের ময়নাতদন্তকারী ডাক্তার কৌশলগত কারণে তখন ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি, ফলে সন্দেহটা গাঢ় হয়। সালমানের বাবা মায়ের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশের হাত থেকে সিআইডির হাতে যায়। সিআইডি তদন্ত করাকালীন হঠাৎ করে আবার মামলাটি সিআইডি থেকে গোয়েন্দা পুলিশের
হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ এটাকে আত্মহত্যা উল্লেখ করে চার্জশিট দিলেও সেটা প্রত্যাখ্যান করে সিলেটের সংবাদ সম্মেলন করেন সালমানের বাবা মা। মামলার বাদী সালমানের বাবা মারা যান 2002 সালে। এরপর থেকে মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যাচ্ছেন। বারবার পুলিশ দায় সারাভাবে রিপোর্ট দিয়ে গেছে, বারবার নীলা চৌধুরী তা প্রত্যাখ্যান করেছেন। অবশেষে 2017 সালে মামলাটি পুলিশের নতুন গোয়েন্দা সংস্থা পিবিআই তথা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই আসে তোলপাড় এক খবর। 2017 সালের 7 আগস্ট এক সময়ের সালমান শাহর প্রতিবেশী ও বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুমি এক ফেসবুক লাইভে দাবি করেন সালমান শাহকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি, তার স্বামী টাকার বিনিময়ে কাজটা করেছেন বলে দাবি করেন। সালমান মৃত্যুর রহস্য যোগ হয় নতুন মাত্রা, কিন্তু দুদিন পরে তিনি আবার লাইভে গিয়ে সালমান মৃত্যুর রহস্য যোগ হয় নতুন মাত্রা, কিন্তু দুদিন পর তিনি আবার লাইভে গিয়ে অনেক অসংলগ্ন কথা বলে দায় এরা। এরপর পিবিআই তদন্ত করে যাচ্ছেন, এখনো বারবার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ ঘোষণা করে আবারও পেছানো হচ্ছে। সালমান শাহর বাবা মায়ের মতো বহু ভক্ত বিশ্বাস করেন না তিনি আত্মহত্যা করেছেন। সালমানের মৃত্যুর পর মৃত্যুর শোকে সইতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে, অনেকে অসুস্থ হয়ে গেছেন। এখনো বহু ভক্ত সিলেটে হযরত শাহজালালের মাজারে তার কবরে গিয়ে নীরবে অশ্রু ফেলেন। এখনো অনেকেই তার হত্যাকারীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন করে। তারা বিশ্বাস করতে পারেন না তাদের প্রিয় নায়ক নিজেই নিজের জীবন শেষ করে দেবে, কারণ মৃত্যুর মাত্র কদিন আগে মৃত্যু নিয়ে সালমান শাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখনই এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নয়, কাম্যও নয়, শুধু আমার নয়, কারোর ভাগ্য যেন বিধাতা অকাল মৃত্যু না লিখেন, বাঁচার জন্য এমনই তার আকুতি, তিনি কেন আত্মহত্যা করবেন, এই প্রশ্নের উত্তর ভক্তরা খুঁজে পান না। সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায়। বাবা কমর উদ্দিন চৌধুরী সরকারি কর্মকর্তা ছিলেন, মা নীলা চৌধুরী করতেন রাজনীতি, একাধিকবার সংসদ নির্বাচনও করেছেন। একমাত্র ছোট ভাইয়ের নাম চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে। একই স্কুলে তার প্রথম ছবির নায়িকা মৌসুমী ও তার সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে SSC পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে SSC ও ধানমন্ডি ডক্টর মালেকা সায়েন্স কলেজ থেকে BCom পাশ করেন। 12 আগস্ট 1992 সালে তিনি তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ করেন এবং বিভিন্ন চলচ্চিত্রে তার স্টাইল ও ফ্যাশন নিয়ে পরামর্শ দেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন সালমান নিজে। সালমান শাহর অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে। 1985 সালে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান হতো তখন। সে অনুষ্ঠানের একটি গানে মাদকাসক্ত এক তরুণের ভূমিকায় অভিনয় করেন তিনি, যে গানটি গেয়েছিলেন স্বয়ং হানিফ সংকেত। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে তার অভিষেক হয় টিভি নাটকে। পরের দেওয়াল 1985, সব পাখি ঘরে ফিরে 1985, সৈকতের সারস 1988, নয়ন 1995, সব সেই বছর শ্রেষ্ঠ একক নাটক হিসাবে বাদশাহ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 1990 সালে মইনুল আহসান সাবেক রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও 1994 সালে ইতিকথা ধারাবাহিক নাটকে
অভিনয় করেন। প্রেম যুদ্ধ ও ঋণ শোধ চলচ্চিত্রে প্লেব্যাকও করেন তিনি। মিল্ক ভিটা, জাগুয়ার, ইস্পাহানি গোল্ড, স্টার্টি, কোকোকোলা, ফান্টা সহ কয়েকটি পণ্যের বিজ্ঞাপন চিত্রে অভিনয়ও করেছেন। সালমানের মৃত্যুর পর অভাবনীয় কিছু বিষয় ঘটতে থাকে বাংলা চলচ্চিত্রে। তার শেষ করে যাওয়া সিনেমাগুলোতেও ও অসমাপ্ত বেশিরভাগ সিনেমা জোড়াতালি দিয়ে মুক্তি দেওয়া হয়, কিন্তু সবগুলোই ব্যাপক আকারে ব্যবসা করে। তার সিনেমার সাফল্যের তোড়ে অনেক বড় বাজেটের সিনেমাগুলো অফিসে মুখ থুবড়ে পড়ে। সালমানের সিনেমা একটানা চলতে থাকে সকল হলে। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্রের সংশ্লিষ্ট সবাই বুঝতে পারেন কি মূল্যবান সম্পদ হারালেন তারা। তার অভাবে সেই যে বাংলা চলচ্চিত্রে নামতে শুরু করলো, আজ সেখানে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। শত শত হল বন্ধ হয়ে গেছে এখন, যেগুলো টিকে আছে সেগুলোও জরাজীর্ণ নড়বড়ে। অথচ সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের চলচ্চিত্র আজ বলিউডের সাথেও টক্কর দিতে পারত বলে অনেকেই বিশ্বাস করেন। সালমানের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছিল দেশ ও বিদেশের নানা পত্রিকায়, বিবিসি, এমনকি বিখ্যাত টাইম ম্যাগাজিনও প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর সংবাদ। 23 সেপ্টেম্বর 1996 সালে প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের সেরা তারকা। 25 বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে সারা দেশ কিভাবে শোকের ছায়ায় আচ্ছন্ন এবং কয়েকজন তরুণীর আত্মহত্যার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। টাইম ম্যাগাজিন একটা ব্যাপার অবশ্য উল্লেখ করেনি, এই উপমহাদেশে অনেক তারকাই অকালে মারা গেছেন, কিন্তু আর কারোর জন্যই এভাবে ভক্তরা নিজেদের আত্মাহুতি দিয়েছেন এটা বিরল ঘটনা। ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল তার। মাত্র 4 বছর ছিল তার অভিনয় জীবনের ব্যাপ্তি, কিন্তু এই 4 বছরে যা করে গেছেন রেখে গেছেন মৃত্যুর 23 বছর অতিক্রান্ত হওয়ার পরও। আজ তার শূন্য স্থানটা কেউ পূরণ করতে পারেনি। তার মানের না হোক, কাছাকাছি কেউ আজও বাংলা চলচ্চিত্রে আসেনি, এটাই আফসোসের। আজকে ধ্বংসে যাওয়া বাংলা চলচ্চিত্র শিল্পে তার মতো কাউকেই প্রয়োজন যে আবারও চলচ্চিত্রের একটা বিপ্লব ঘটাতে পারবে। আধুনিকতার ছোঁয়ায় বদলে দেবে পুরো চলচ্চিত্র অঙ্গন। নক্ষত্রেরও পতন হয়, সবার প্রিয় নায়ক সালমান শাহর পতনটা হয়তো এভাবে না হলেও ভালো হতো, কিন্তু মানুষের সব আশা তো পূরণ হয় না। ঢালিউডের ইতিহাসে অনেক নায়কই অতীতে অকালে মারা গেছেন, কিন্তু মৃত্যুর 23 বছর পরও এত জনপ্রিয়তা আর কোনো নায়কের আছে কি না তাতে সন্দেহ আছে যথেষ্ট। বাংলা সিনেমা